রবীন্দ্র ভবনে শনিবার সস্ত্রীক রামকথা অনুষ্ঠানে যান মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। নয় দিন ব্যাপী চলবে এই রামকথা পাঠ অনুষ্ঠান। রামকথা শ্রবণ করে তার প্রসন্নতার কথা জানান মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী মানিক সাহা জানান, পূজনীয় মুরারী বাপুর কাছ থেকে আশীর্বাদ চেয়েছেন তিনি। ত্রিপুরার মঙ্গল কামনা করার জন্য মুরারী বাপুর কাছেও বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর আগমনে ত্রিপুরার মানুষ খুবই খুশি এবং এই রামকথা শ্রবণ করে তিনি নিজেও আনন্দ লাভ করেছেন বলে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। খুবই আনন্দ পেলাম, খুবই ভালো লাগছে। সময়ের কারণে আসতে পারছিলাম না, ওনার আশীর্বাদ নিলাম এবং ওনাকে আমি বলেছি ত্রিপুরার বাসীদের মঙ্গল কামনা যেন ভগবানের কাছে করেন, আশীর্বাদ করেন। এবং সত্যিই আজকে প্রসন্ন হয়েছি, রামকথা সম্পর্কে উনি সবসময় মুরারিজি আমরা সবাই জানি, গতদিন সবসময় সারা বিশ্বের মধ্যে ওনার অবাধ বিচরণ, ত্রিপুরাতে উনি এসেছেন, সত্যি আনন্দ লাগছে, মানুষও খুশি। এবং আমাদের তরফ থেকে যা যা মানে অতিথি হিসাবে ওনাকে যা যা করার দরকার, আপনারা জানেন যে ত্রিপুরার মানুষ সবসময় অতিথি পরায়ণ, সেইভাবে আমরাও চেষ্টা করেছি। উনি এবং ওনার যে পুরো যারা সহযোগীরা এসছেন এখানে, ওনাদেরকে ঠিকঠিকভাবে রাখা এবং ওনাদের যে প্রোগ্রাম যে এতদিন ধরে হচ্ছে সেটা যেন সার্থকর, সেটা আমি চেয়েছি, মনে প্রাণে চেয়েছি এবং ত্রিপুরাবাসীও চেয়েছে। এবং সত্যিকারের অর্থে ত্রিপুরাবাসীর তরফ থেকে মুরারী বাপু এবং তার সাথীদের জন্য সুযোগ সুবিধা এবং আতিথেয়তার দিকে লক্ষ্য রেখে সবকিছু করা হয়েছে বলে মুখ্যমন্ত্রী জানান। যে উদ্দেশ্য নিয়ে এই রামকথা পাঠ চলছে তা সফল হয়েছে বলে জানান মানিক সাহা। ত্রিপুরাবাসীও তাই চেয়েছিলেন বলে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। উল্লেখ্য, ভগবান রামের বনবাসী জীবনের উপর এই নয় দিন ব্যাপী রামকথা পাঠ করছেন মুরারী বাপু। সারা বিশ্বে তিনি একজন পূজনীয় ব্যক্তিত্ব। উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন শহরে এই রামকথা পাঠ অনুষ্ঠিত হয়েছে। ব্যুরো রিপোর্ট, রাইজেস্ট নিউজ।